আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়, কাজ, ক্ষমতা ও শক্তি। তো কাজ কি? কাজ হলো কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে যদি বস্তুটি সরণ ঘটে, তাহলে প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি যদি এ বল প্রয়োগের ফলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, তবে বল ও সরণের গুণফলকে কাজ বলে। অর্থাৎ W ইজ ইকুয়াল এফ এস। গতিশক্তির রাশিমালা নির্ণয় করা যাক। ধরা যাক M ভরের একটি স্থির বস্তুর উপর এ বল প্রয়োগ করায় বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো। ওই সময় বস্তুটি বলের দিকে এস দূরত্ব অতিক্রম করে এবং বস্তুটিকে এই বেগ দিতে যে কাজ সম্পন্ন হয় সেটিই গতিশক্তি। অর্থাৎ গতিশক্তি ইজ ইকুয়াল কৃতকাজ। তো কৃতকাজের সমীকরণ থেকে আমরা দেখে আসছি কৃতকাজের সমীকরণ এফ এস, অর্থাৎ প্রযুক্ত বল এবং অতিক্রান্ত দূরত্বের গুণফল ইজ ইকুয়াল, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দেখে আসছি এফ ইজ ইকুয়াল এম এ, অর্থাৎ এফ সমান লেখা যায় এম এ ইন্টু এস। অর্থাৎ ই কে বা কে ই নতুন এডিশনের বইগুলোতে টি দ্বারা গতিশক্তিকে প্রকাশ করা হয়, অর্থাৎ টি ইজ ইকুয়াল এম এস, যে কোনো একটা দ্বারা প্রকাশ করলেই হবে। আবার গতির সমীকরণ থেকে আমরা দেখে আসছি ভি ইজ ইকুয়াল ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। যেহেতু বস্তুটি স্থির ছিল যেহেতু বস্তুটি শুরুতে স্থির ছিল সেহেতু ইউ ইজ ইকুয়াল শূন্য, ইমপ্লাইজ দ্যাট ভি স্কোয়ার ইজ ইকুয়াল শূন্য প্লাস টু এ এস, ইমপ্লাইজ দ্যাট টু এ এস ইজ ইকুয়াল ভি স্কোয়ার।
অতএব লেখা যায় এ এস ইজ ইকুয়াল ভি স্কোয়ার আপন টু। তো এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, অতএব 1 হতে লেখা যায় ইকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল এম ইন টু এস, এস এর পরিবর্তে লেখা যায় ভি স্কোয়ার আপন টু। অতএব ইকে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এই সমীকরণ থেকে লেখা যায় ইকে প্রপোর্শনাল ভি স্কোয়ার যখন এম ধ্রুবক, অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি ওই বস্তুটির বেগের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। তো এটাই গতিশক্তির সমীকরণ।